এনাও তোমাদের ব্যাগ, আর এই বাড়ি থেকে বের হয়েছে। এনাও ব্যাগ। বাবা মা তোমরা বেরিয়ে যাও। কি বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? এই তোমার মেয়ে কি বলতেছ এসব? খেয়া, এসব তুই কি বলছিস? আমরা কেন বাড়ি থেকে বের হয়ে যাব? খেয়া, এইসব আচরণ তুমি কার কাছ থেকে শিখছো? হ্যাঁ, কার কাছ থেকে শিখছো? কেন, তোমাদের থেকে? তোমরা আমাকে যা শিখিয়েছো আমি তাই শিখছি। আমাদের কাছ থেকে মানে? কেন মা, তুমি ভুলে গেছো দাদা দাদির সাথে কি করেছো? পান্তা বাদ দিছো কে, গরম ভাত নাই। যে ভাত দিছি এটা চুপচাপ খাও, কথা বাড়াইও না। দাঁড়ান, বাবাকে খাবার দিয়েছে কে? আপনি দিয়েছি। আপনি দিয়েছেন মানে? আপনাদেরকে আমি একদিন বলেছি না এই বাড়িতে যা কিছু হবে আমার পারমিশন নিয়ে হবে? কোন সাহসে, কোন সাহসে আমাকে না জিজ্ঞেস করে বাবাকে খেতে দিয়েছেন? বৌমা, এইটা তোমার কেমন নিয়ম? আমার ছেলের কামাই, আমি খাইতে পারবো না। চুপ, আর একটা কথা বলবেন না। আপনার ছেলে কামাই করলে কি হবে? এই সংসারটা চলে আমার দায়িত্বে, এখানে আমি যা বলবো তাই হবে, আমার কথার বাহিরে যাওয়া যাবে না। মুখে অনেক বুলি ফুটেছে তাই না? বসে বসে দুই বুড়ো বুড়ি আমার মাথাটা খেয়ে নিচ্ছেন, কতদিন আর এভাবে আমাকে বিরক্ত করবেন সেটা আমার দেখার আছে। বৌমা, তোমার শ্বশুরে খিদা সহ্য করতে পারে না, এতো বাপটা দাও না, খাক একটু। না, কোনো খাওয়া দাওয়া হবে না এই বাড়িতে। এখন আমি যখন খেতে দিব আপনাদের তখনই খেতে হবে, তার আগ পর্যন্ত আপনাদের সবার খাওয়া দাওয়া বন্ধ। বৌমা, আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না, ভাত কটা দেও আমি খাই। না, কোনো খাবার দেওয়া হবে না, খুব শীঘ্রই এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা আমি করছি, শুধু দিন গুনুন। বৌমা, আমার খিদা লাগছে। বৌমা, বৌমা, কি ব্যাপার, আপনি এভাবে শুয়ে আছেন কেন? বাড়িতে এত কাজকর্ম পড়ে আছে, কাজ করতে পারেন না? বৌমা, আমার শরীর আজকে ভালো লাগতেছে না, তাই একটু শুয়েছিলাম। বৌমা, তুমি একটু কষ্ট করে আজকে কাজ কামগুলি করো না। বাড়ির কাজ আমি করবো মানে কি? হ্যাঁ, আপনার কি কোনো দিক থেকে আমাকে চাকরাই মনে হয়? ও, মানে পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন গিলবেন আর সেটা আমার মেনে নিতে হবে? যদি এই বাড়িতে থাকেন কাজ করেই খেতে হবে, যান কাজ করুন। বৌমা, বাড়ির সব কাজকর্ম তো আমিই করি, আজকে শরীরটা খারাপ দেখা, আজকে করতে পারতেছি না, তাই তোমাদের কইছি তুমি একটু কইরা নাও। বুঝতে পেরেছি, সোজা আঙুলিতে ঘি উঠবে না, আঙুলটা আমার বাঁকা করতে হবে। এভাবে তো আর কাজ করবেন না, কাজ না করে আপনি এভাবে বসে থাকুন, এবার বুঝবেন না খেয়ে থাকার যন্ত্রণা কি। দাদি, মা যে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তুমি কিছু বলো না কেন? তুই তো ছোট মানুষ, তুই বুঝবি না, তুই আগে বড়, তাহলে সব কিছু বুঝতে পারবি। স্কুল থেকে আইসস তুই, যাই স্কুলে জামা কাপড়টা খুলে রাখ। ঠিক আছে। আচ্ছা বাবা, এবার তুমি বলো, তোমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে কি আমি ভুল করেছি? একদম না, ভুল তো আমি ছিলাম, আর ভুলটা আমিই করতেছিলাম। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি না, তুই আমাকে মাফ করে দে। বাবা মা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে এত সব কিছুর পিছনে এই মানুষটা আছে। আমি আজীবন ওর কথা শুনে গেছি, আজীবন ভাবছি ও যা বলতেছে সব কিছু ঠিক বলতেছে, কিন্তু আমি এটা একবার বোঝার চেষ্টা করি নাই, ওর কথায় আমি আমার মা বাবার সাথে অন্যায় করতেছি। আজকে যদি আমার মেয়ে আমাকে এইভাবে না বোঝাতো তাহলে হয়তো আমি কোনোদিনও বুঝতে পারতাম না। আমি আজীবন এই মানুষটার কথা শুনে তোমাদের সাথে অন্যায় করে যেতাম। আজকে শেষ অন্যায়টা আমি করতে যাচ্ছিলাম তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়ে। ছি 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 ছি, নিজের প্রতি এখন আমার নিজের ঘৃণা লাগতেছে। আমি আমি কেমন সন্তান, নিজের বাবা মাকে আমার বাড়ি থেকে আমি বের করে দিচ্ছি, তাও আবার আমার বউয়ের কথায়। যেমন কর্ম তেমন ফল। এতদিন আমার সঙ্গে তোরা দুইজন যেই ব্যবহার করছোস দেখ, দেখছোস সেটার প্রতিদান কিন্তু আজকে পাই গেলি। হ দেখ, বাস্তবে দেখ। না বাবা, নিয়তির দোষ কেন দিচ্ছ? এটা নিয়তির দোষ না বাবা, এটা ইচ্ছাকৃত করা হয়েছে, আর সেটা করছে আমার বউ। এবার তো বুঝতে পারছো না, আমরা যেমনটা করবো তেমনটাই ফেরত পাবো,
আজকে আমার মেয়ে হয়তো না বুঝে এই কথাগুলো বলছে, কিন্তু কালকে আমরা যা করতেছি ও বড় হওয়ার পরে আমাদের সাথেও এটাই ঘটবে, আর এটাই নিয়তের খেলা। একটা কথা কই বাজান, শুন, বাপ মারা কিন্তু অনেক আশা করে ছেলে মেয়েকে মানুষ করে, কেন জানিস? শেষ বয়সে যেন বাবার হাতের লাঠি হয়, একটা মা তার বাচ্চারে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে, বয়সকালে ওই সন্তানের উপরে নির্ভর করে। বাবা মারা কিন্তু সবসময় এই আশাটুকুই করে রে বাবা। বাবা মা, এখানে তো আপনার ছেলের কোনো দোষ নেই, আপনার ছেলে আপনাদের সাথে যা করেছে যা বলেছে সব কিছুর জন্য আমিই দায়ী। আমি ওর ব্রেনটাকে ওয়াশ করে করে এমন করেছি, কিন্তু বিশ্বাস করেন এরপর থেকে আর আমি এমন করব না। আমি চাই না আমার সংসারে ঝামেলা হোক, আমি আমি যা কিছুই করেছি রাগ থেকে করেছি, আসলে ভুলটা আমারই। বৌমা তোমাদের একটা কথা কই, তুমি কিয়ার সামনে যা যা করছাম বলোগে কিয়া তাই শিখছে, কিয়া তাই আজকে তোমাদের সাথে এই কাজটা করলো। হ্যাঁ মা, এটা তুমি একদম ঠিক কথা বলছো, বাচ্চা কাচ্চা পরিবার থেকেই শিক্ষা পায়, ওরা নিজের চোখের সামনে যা কিছু দেখবে ওরা ইন ফিউচার সেটাই করবে, আর এটাই চিরন্তন সত্য। আর একটা কথা, এই বাড়ি থেকে আমার বাবা মা কোথাও যাবে না, তারা আমাদের সাথেই থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আজকের পর থেকে বাড়ির একটা কাজও আমার বাবা মা করতে পারবে না, যত কাজ আছে সব কিছু তোমার করতে হবে। যদি এই শর্ত মানতে পারো তবে এই বাড়িতে তুমি থাকতে পারবে, আর যদি না পারো চলে যেতে পারো। কি মজা, দাদার দাদি এই বাড়ি থেকে চলে যাবে না।